হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো লিপিস লাইফস্টাইলে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ের কাণ্ড দেখো, আমার মেয়ে কত কাজ করে যাচ্ছে এক এক করে। মনে হয় যে আমার থেকে কাজ বেশি ওই করে, মানে এত পাকামি করে, মানে পাকা বুড়ির মতো কাজ বাজ করে। তো যাই হোক, তো এই হচ্ছে হলো ব্যাপার। তো সকালে কাজ বাজ সেরে নিয়ে তারপর যে বাদ বাদ সেরে নিতে হবে। আর এদিকে দেখো মেয়ে কি যেন হাতে নিয়ে, ও ওটা হচ্ছে ওর খেলনা, ওর খেলনা নিয়ে ওইদিকে মানে সব কিছু ঘরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। তো আমি বসে পারলাম আবার একটু পান খাওয়ার জন্য, কারণ আমি জানো তো মানে অনেক পান খাই, মানে একটা এখন আমার একটু পানের নেশা ধরে গেছে। তো ভাবলো যে না একটু পান খেয়ে নিই। আর মেয়ে দিকে খেলনা বাতি নিয়ে খেলা করছে। তো তারপরে মেয়েকে আবার খাইয়ে মেয়েকে একটু ঘুম পাড়াতে হবে, কারণ মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে মেয়ে যতটুকুই ঘুমায়, 5 মিনিট হোক 10 মিনিট হোক, কারণ ও তো আবার বেশি ঘুমায় না। তো এতটুকুর মধ্যে মানে আমি যতটুকু দৌড়ে দৌড়ে কাজ করতে পারি তো সেটা আমার সেরে নিতে হবে। তো পানটা খেয়ে তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো করব। তো আবার মেয়েকে আমার ওষুধ খাওয়ানো বাকি হয়ে গেছে, তো ওকে আমি এখন ওষুধটা খাইয়ে দেবো। ওষুধ খাইয়ে মানে যে খাওয়ার আগে ওষুধটা ছিল সে ওষুধটা খাওয়াবো, তারপরে ওকে আমি খাইয়ে দেবো। তো ওই যে দেখতে পাচ্ছ ওকে আমি ওষুধ খাইয়ে দিচ্ছি, ওষুধটা খাইয়ে দিয়ে তারপরে ওকে আমি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর মেয়ের দিকে কি সুন্দর মানে মোবাইল নিয়ে ও জলের বোতলটা নিয়ে যাবে, ওরকমই ভাব করছে। তাই হোক চলো মেয়েকে এখন আমি একটু খাইয়ে নিই। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মেয়েকে এখন আমি হচ্ছে খাওয়াচ্ছি। তো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। বাবা এরকম করে না, তো ঘুম পাড়িয়ে দিয়ে যে বাদবাকি কাজগুলো তারপরে সেগুলো আমার করে নিতে হবে। ওকে যে এখন কোথায় আসলে ঘুম পাড়াবো সেটাই আমি ভেবে পাচ্ছি না, কারণ কালকে যে মানে ঘুম পাড়িয়ে যেভাবে ওর হাত থেকে পড়ে গেছিল সেটাই ভাবছি। তো দেখি যাই হোক, বাপ্পা বাপ্পা দেখি দেখো তো, দেখো তো আমার পরিটাকে, তোমরা সবাই আমার পরিটাকে দেখো তো, এই যে আমার পরিমা। এদিকে ঘুরো বাবা, এদিকে ঘুরো, বলো টাটা টাটা দিয়ে দাও তো, টাটা করে দাও, টাটা করে দিবে না তো। বন্ধুরা যাই হোক, তো ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, সারাদিনে কাজ বাজ করে তো এখন বিকালবেলা বসে পড়লাম একটু আমার মানে ব্রুগুলি নিয়ে, কারণ ব্রুগুলো মানে এতটাই হয়েছে মানে খুবই বিচ্ছিরি দেখাচ্ছে। আর তাছাড়া আমার একটু যেতে হবে ডাক্তারখানাতেও, তা বাড়ি থেকে বেরোবো মানে মুখটা এরকম জঘন্য দেখাচ্ছে, তার জন্য ভাবলাম যে না ঠিক আছে একটু আমি ব্রুগুলি সেট করে নিই, মানে পার্লারে তো যাওয়া হবে না, আর পার্লারটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যায় সেই জন্য আর কি যাওয়া হয় না। তো আমি বাড়িতে নিজে নিজে সন্ধ্যে উঠিয়ে নিই। আমি মোটামুটি পার্লারের কাজ শিখেছি অল্প স্বল্প, তো মানে লোকেরটা করতে পারি সুতো দিয়ে, মানে নিজেরটা পারি না। তো আমি মাঝে সাঝে অনেকে উঠিয়ে দিই। তো আজকেও একটা মানে আমার ভাস্তি বলছো কি আমার বইগুলো উঠিয়ে দেয়, বলছি ঠিক আছে। তো আমি আজকে হবে না, আমি তো আজকে আমি ডাক্তারের কাছে যাবো গা, তাহলে তোমাকে আমি কালকে উঠিয়ে দেবো। তো তার জন্য আমি আর কি ওর মানে বইগুলো উঠিয়ে দিতে পারিনি। তো এদিকে আবার আমার ডাক্তারের কাছে যেতে হবে, কারণ দিনের মানে এত আর কি খারাপ, প্রতিদিন যাবত মানে এত বৃষ্টি হচ্ছে মানে বলার মতো না, কোনো কাপড় চোপড় তো শুকাচ্ছেই না। তো তার মধ্যে ভাবলাম যে না আমার ওষুধটাও আনতে হবে, মানে অনেক দিন ধরে মানে অ্যালার্জি, এত অ্যালার্জি হয়েছে শরীরে মানে বলার মতো না, চাকা চাকা হয়ে যায়। আর ওষুধ খেয়েছিলাম, অ্যালার্জি তো কমছে না। তো ভাবলাম যে না এখানে একটা মিনি কি গাছান তো নাকি আয়ুর্বেদিক ওষুধ বলে, তো বলে ওষুধগুলো খেলে বলে কমে, তার জন্য ভাবলাম যে না ঠিক আছে। তো আমি যে ওষুধটা নিয়ে আসি তার জন্য আমি যাবো আর কি ওষুধটা আনার জন্য। তো তার মধ্যে আমার রেডি হয়ে যেতে হবে। তো রেডি ফেডি হয়ে তারপরে আমরা মা বেটি বেরিয়ে পড়বো। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা ওষুধ নেওয়ার জন্য এসেও পড়েছি। তো ওষুধ টষুধ নিয়ে মা বেটি এখন ওই যে টটোতে বসে রয়েছি, কারণ টটো মানে একা করে আসে না। টটোলো বলছে ঠিক আছে বসো, আর এক দুজনও তারপরে যাব। তো আবার বাড়িও যেতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেলে কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না।
তার জন্যই মানে তাড়াতাড়ি আসতে হবে। তো এদিকে দেখো ওয়েদারটা মানে এখন মানে মোটামুটি ভালোই আছে, এরকম বৃষ্টি টিষ্টি নেই, তো খুবই সুন্দর দেখাচ্ছে। তো যাই হোক, এখন তাহলে চলো মানে বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকের দিনটা আমার এইভাবেই আমার কাটলো, তো কি আর বলবো, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, যে মাত্র বাড়ি আসলাম, এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, তো ওষুধ টষুধ নিয়ে তো বাড়ি চলে এসেছি, কারণ দিনটাও বেশ একটা ভালো না, তার জন্য মানে তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করতে পারিনি। তো রাত্রে আবার হচ্ছে নিমন্ত্রণ বাড়ি আছে, যে সেখানেও যেতে হবে, তো দেখি দিনের কি পরিস্থিতি। তো দিন যদি ভালো থাকে তাহলে যাব, আর যদি ভালো না থাকে তাহলে আর যাওয়া হবে না, কারণ মেয়েকে নিয়ে এই বৃষ্টি বাদলের মধ্যে না বেরোনোটা ঠিক, আর তার মধ্যে হচ্ছে রাত্রে করে তো যাওয়ার কোনো ইচ্ছা নাই। তো দেখি মানে দাদাভাই যদি মানে বেশি জোর করে তাহলে তো যেতেই হবে, তো আমি ওকে না করে দিয়েছি যে আমি যাব না, তবুও বলছে যে না যেতে হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমাকে সবাই সাপোর্ট করো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটি নতুন ব্লগে, আজকের মতো বাই বাই।